বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সামনে বাজেট, আর বাজেটের আলোচনার সময় ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কর ব্যবস্থাপনা নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের নানা চিত্র, নানা গল্পগাথা, নানা সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর পাশাপাশি অর্থনীতির নানা ক্ষেত্রে, আর্থিক খাতের নানা ক্ষেত্রে আমরা নানা রকমের অনিয়ম, অব্যবস্থাপনা এবং নানা রকমের নেতিবাচক প্রবণতাও লক্ষ্য করছি। অতি সাম্প্রতিককালে সেই আলোচনাগুলো বা সেই বিষয়গুলো আরও প্রকট হয়ে সামনে এসছে। এসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরএর নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর আহসান মনসুর, আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই যে অর্থনীতির যে হাল হকিকত, এটি একজন অর্থনীতিবিদ হিসেবে কেমন মনে হয় আপনার কাছে? সামগ্রিকভাবে আমাদের যেটা একটা ধারাবাহিক প্রবৃদ্ধি ছিল সেটা আছে এখনও, এটা ঠিক। তবে আমার যেটা একটা ই হয় যে হয়তো প্রবৃদ্ধিটা সরকার যতখানি বলছে ততখানি নয়, কিন্তু তা না হলে অসুবিধা নেই। মানে 8% না হয় যদি 7% হয় সেটাও কিন্তু আমাদের জন্য আমি মনে করব একটা উল্লেখযোগ্য। আমাদের অর্থনীতির আলোচনায় সবচেয়ে প্রধান হয়ে ওঠে প্রবৃদ্ধিটা। আমরা বাজেট আলোচনার সময় প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করি, কিন্তু প্রবৃদ্ধি আসলে প্রবৃদ্ধির হিসেব নিকেশ যেভাবে তুলে আনা হয় সেটি, এর গুণগত মান, এর সুফল মানুষ পাচ্ছে কিনা, এই প্রসঙ্গগুলো আসলে কিন্তু মনে হয় না যে প্রবৃদ্ধি নিয়ে এত কিছু আলোচনা করবার আছে। আপনারা আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, না, প্রবৃদ্ধির দরকার আছে আমাদের। প্রবৃদ্ধি একটা জিনিস যেটা আমার থাকলে পরেই তো আমার ডিস্ট্রিবিউশন হবে, তবে ডিস্ট্রিবিউশনটাকে আলাদাভাবে দেখতে হবে, সেই জিনিসটা আছে। এবং প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ, এই বিষয়গুলো মেলালে আবার কতটা মেলে হিসেব নিকেশের সঙ্গে, হ্যাঁ সেটা বাইরেও আমি বলবো যে আমাদের যে স্ট্রেংথ অফ দ্য ইকোনমি সেখানে কতগুলো সুস্পষ্ট দুর্বলতা আছে। একটা তো হচ্ছে যে ব্যাংকিং খাতের আমাদের অবস্থাটা বেশি ভালো না, সেটা আমি, সেটার সাথে সম্পর্কিত কিছু জিনিস আছে। আমাদের ব্যাংকিং খাতে কিন্তু এখন ডিপোজিট গ্রোথ হচ্ছে না, ডিপোজিট গ্রোথ না হওয়াতে কিন্তু লেন্ডিং গ্রোথটা স্লো ডাউন করে গেছে। প্রাইভেট সেক্টর লেন্ডিং কিন্তু এই যে গ্রোথের টার্গেট বলছে এটার সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। প্রাইভেট সেক্টর গ্রোথ 12%-এর উপর এখন যেতে পারছে না, কারণ ডিপোজিট গ্রোথ মাত্র 9% মতো আছে। এটা একটা বড় সমস্যা। এর বাইরে যদি আমরা তাকাই, একটা অর্থনীতি যেখানে বলা হচ্ছে 8% প্রবৃদ্ধি ওভারঅল প্রকৃত মূল্যে, নমিনাল টার্মস এটা প্রায় 14% মতো, এবং ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধিটা হচ্ছে নমিনাল টার্মসে প্রায় 19.5%, সেই ক্ষেত্রে আমাদের রাজস্ব সংগ্রহ মাত্র 7.1%। এখানে কিন্তু হিসাবের বড় রকমের একটা পার্থক্য, এবং গরমিল শুধু না, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। কারণ সরকার যদি রাজস্ব না পায় তাহলে সরকার এই বিনিয়োগ কার্যক্রম, সামাজিক কার্যক্রম, আমাদের আমাদের দারিদ্র বিমোচন, এগুলোকে কীভাবে ফাইন্যান্সিং করবে? তো এই ইস্যুগুলোকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। অন্যদিকে আমরা দেখছি যে রাজস্ব খাতেও যে দুর্বলতা, এটা কিন্তু একদিনে হয় নাই। আমরা কিন্তু ক্রমান্বয়ে দেখছি যে রাজস্বের প্রবৃদ্ধিটা কমে আসছে, এবং যেটাকে বলা হয় কোনো রকমের সংস্কার কার্যক্রম গত অনেক বছর ধরে না হওয়ার কারণে, এবং আগামীতেও কোনো সংস্কার কার্যক্রম যেভাবে দেখানো হচ্ছে সেটা ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না। এইসব সঙ্গত কারণে রাজস্বের ব্যাপারেও কিন্তু আমরা খুব একটা আশাবাদ, আগামীতেও আশাবাদী হওয়ার মতো কারণও দেখছি না। কাজে সব মিলিয়ে এর বাইরে আমি বলবো যে একটা ব্যালেন্স অফ পেমেন্টেও একটা বড় টানাপোড়ন আছে, এখানে ঘাটতি আছে। গত বছরের চাইতে ঘাটতিটা কমেছে, কিন্তু কমেছে কেন কমেছে? কারণ আমদানি লো সিঙ্গল ডিজিটে নেমে আসছে, মাত্র 6-7% মতো। এটা কিন্তু এগেন প্রবৃদ্ধির সাথে যায় না। একটা প্রবৃদ্ধি হচ্ছে 8%, আমদানি হবে 7%, সেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয়নি। তো আমি মনে করি যে এই দুর্বলতাগুলোর কারণে আমাদের যে এই প্রবৃদ্ধি যদি হয়ও এটাকে টিকিয়ে রাখা একটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আগামীতে, যদি সরকার এই ইস্যুগুলোতে অতিসত্বর দৃষ্টিপাত না করে। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার মামুন রশিদ, আপনি কেমন দেখছেন, এবং সাধারণ মানুষের বিবেচনা থেকে আসলে অর্থনীতি তত কাগজে কলমে বা সংখ্যাতত্ত্বের হিসেব দিয়ে অর্থনীতি বিবেচনা করে না, সেই হিসেবটাতে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির কী চিত্র? এবং যেখানে বলা হয়ে থাকে যে দেশের 95% মানুষের কাছে 95% মানুষের সম্পদ। ধন্যবাদ। এগুলো তো রয়েছে, আঞ্চলিক বৈষম্য, আয়ের বৈষম্য, এবং এগুলো যে খুব একটা, আমি ডক্টর আহসান মনসুরের সুর ধরে বলতে চাই যে কোনো বিকাশমান অর্থনীতির প্রথম দিককার এগুলো লক্ষণ। তবে এই যে এটা নিয়ে আমরা আবার কিছুটা মানে হাসাহাসিও করছি যে এই যে প্রথম দিককার লক্ষণটা কতদিন চলবে,
এটা কি স্বাধীনতার ৪৮ বছর পর পর্যন্ত প্রথম দিককার লক্ষণ দ্বারা আমরা প্রভাবিত হব কিনা? উনি যথার্থই বলেছেন এবং আপনিও শুরুতে বলেছেন যে প্রবৃদ্ধির গুণগত মান বজায় রাখা। আজকে যখন আমরা বলি কি আমাদের গ্রোথটা, আমাদের শিক্ষকরা ক্লাসে যখন পড়াতেন যে গ্রোথ একটা পিসফুল গ্রোথ, ইকুইটেবল গ্রোথ, সেখানে যে গ্রোথ আমাদের আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে কিংবা সহনীয় উন্নয়নকে করে সমর্থন করে, সেক্ষেত্রে আমরা বলছি যে এখন আমাদের যে গ্রোথ হচ্ছে গ্রোথ ইন এ ম্যাস, শব্দ দূষণ, বায়ু দূষণ, মানছানা, রাস্তাঘাটের সমস্যা, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের আমাদের সক্ষমতা কিংবা গ্রামীণ গ্রামের সাথে শহরের পার্থক্যটা কিছু গুছিয়ে আনার ক্ষেত্রে যে আমাদের যে তৎপরতা সেগুলো আমরা পাচ্ছি না। এবং আপনার মনে আছে যে আমাদের ৭৪-এর যে সময় দুর্ভিক্ষ সময় হয়েছিল তখন যে আমাদের অমর্ত্য সেন যে কথাটি বলেছিলেন বিশ্লেষণ করতে গিয়ে যে অনেকগুলো দুর্ভিক্ষর অবস্থা হয় এবং খাদ্যাভাবে নয়, আসলে খাদ্য ব্যবস্থাপনার অভাবে। সো আমাদের এই ব্যবস্থাপনার সংকটটা আমি ইদানিংকালে দেখছি, সর্ব জায়গায় দেখছি, বা বহিতে পারে না নদী আর জলভার, একই অবস্থা। আমাদের প্রবৃদ্ধি হচ্ছে আমরা দেখছি, এবং এই প্রবৃদ্ধি আরেকটি বিষয় হচ্ছে ভোগব্যয় ভিত্তিক প্রবৃদ্ধি, আমাদের ডোমেস্টিক কনজামশন। এটার একটা ভালো দিকও আমরা আগে ব্যাখ্যা করতাম যে আমাদের যেহেতু অন্তর্মুখী অর্থনীতি, এই জন্য আমাদের একটা ভালো দিক হয়েছে যে যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি দূরপ্রাচ্যে এবং প্রাচ্যাত্যে, যেটা হচ্ছে যে অ্যাকশনালাইজেশন হলো ইকোনমির, তখন কিন্তু অ্যাকশনাল ইকোনমিক ফ্যাক্টরগুলো কিংবা পলিটিক্যাল ফ্যাক্টরগুলো অর্থনীতিকে প্রভাবিত করে। সেটা আমরা যেহেতু রেখে ডেকে রাখতে পারছিলাম অর্থনীতিকে, আমরা অনেক সময় বেঁচে গিয়েছি, এবং এটার কারণে আমাদের অনেক নীতি নির্ধারকরা বাহবা নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন কিন্তু আমাদের অ্যাকশনালাইজেশন ইজ ভেরি ফাস্ট হ্যাপেনিং, ভেরি ফাস্ট, হয়তো ডক্টর আহসান মনসুর আরও বলতে পারবেন যে ভেরি ফাস্ট। সেই ক্ষেত্রে আমাদের এই প্রবৃদ্ধিটার সুফল যাদের কাছে পৌঁছে দেওয়ার দরকার তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি কিনা, এক। দ্বিতীয় হচ্ছে প্রবৃদ্ধিটাকে আমরা সহনীয় করতে পারছি কিনা, আর তৃতীয় হচ্ছে প্রবৃদ্ধিটাকে যেটাকে মানে আমরা বলছি যে মানে সাস্টেনেবল করতে পারছি কিনা, এই কারণ এই গুণগত মানগুলো আমরা বজায় রাখতে পারছি না গ্রোথের। কারণ গ্রোথের ফলে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ স্বাস্থ্য, যেমন বলা হচ্ছে কি যে ঢাকা শহরের আগে আমরা জেনেছি যে প্রায় ৭০% বাসের ড্রাইভার তারা বিভিন্ন হাঁপানি, তারা বুকের শ্বাসকষ্ট এগুলোতে ভুগে, এখন দেখা যাচ্ছে এটা আরও বেড়ে যাচ্ছে। বাসের চালক, ট্রাকের চালক, যারা ফুটপাতে চলাচল করছে, ফুটপাথে যারা ব্যবসা করছে, সেই প্রবৃত্তি তো আমরা চাইনি। তেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রামকে আমরা শহর বানানোর চেষ্টা করছি, পরে ইটের ভাটা পড়ছে, প্রচুর নির্মাণ কাজ শুরু হয়েছে গ্রামে গঞ্জে, সেই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে এই ইটের ভাটার থেকে যে ধোঁয়া যাচ্ছে এবং জমি তো হারাচ্ছেই, এটারও আমাদের কোনো ল্যান্ড ইউজ পলিসি নাই। আমরা উন্নত ঘটাচ্ছি, প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের কিন্তু কোনো ল্যান্ড ইউজ পলিসি নাই, কোন জমিতে আমি চাষবাস করব, কোন জমি আমি কখনোই শিল্প কলকারখানার জন্য দিব না কিংবা আবাসের জন্য দিব না, সেগুলোর জন্য আমরা এখন যেহেতু আমরা একটা মধ্যমের দেশ হতে যাচ্ছি, আমরা আরও বেশি রেসপেক্ট কমান্ড করার অপেক্ষায় আছি, এবং আমরা হয়তো দাবিও করছি অনেকটা। বাংলাদেশি মডেলটা তো অনেক জায়গায় ভালো হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, বিশেষ করে বিকাশমান অর্থনীতিগুলোর ক্ষেত্রে সেইটা। আরেকটা জিনিস যেটা বলেছেন উনি যে আমরা হাউ আর উই গোয়িং টু ফাইন্যান্স আওয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ সম্পদের সঞ্চালন সেটার বিরাট একটি অংশ হচ্ছে রাজস্ব আদায়, অভ্যন্তরীণ রাজস্ব আদায়। আপনি হয়তো পত্রিকায় দেখে থাকতে পারেন যে গেল নয় মাসে আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে ৫০,০০০ কোটি টাকা, প্রায় আমাদের ১২-১৩% মতো ঘাটতি অলরেডি। হ্যাঁ, আমরা জানি জনাব আহসান মনসুর নিজেই সম্মুখভাবে সম্পৃক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, আমরাও দেখেছি বিভিন্ন সময় বাজেট কনসালটেটিভ কমিটির সাথে কাজ করতে গিয়ে যে জুন মাস আসলে বেশ কিছুটা আয়কর আদায় বাড়ে, যেহেতু অনেকে কর্পোরেট ট্যাক্সগুলো আদায় আসলে মে জুনে সর্বোচ্চ হয়। তারপর আমরা দেখেছি যে এটা ২০,০০০-৩০,০০০ কোটি টাকার বেশি বাড়ানো যায় না নর্মাল রেট থেকে। সেক্ষেত্রে আমরা মনে করছি এবং আমাদের সাথে রাজস্ব আদায়ের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সেই ক্ষেত্রে তারাও মনে করছে যে এই রাজস্ব আদায়ের পুরো যে লক্ষ্যমাত্রা এটা পূরণ হবে না। এটা পূরণ না হওয়ার আরেকটি কারণ হচ্ছে এগেন যেটা আমাদের একটা আমরা এমন একটা জায়গায় এসে গেছি, আমরা আমাদের বাজেটের আকার বড় করছি, যেটা হয়তো ভালো দিক আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, উন্নয়নকে বহির্মুখী করার জন্য, উন্নয়নকে বৃদ্ধি করার জন্য। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্রমাগত একটা দেওয়ালে আমাদের পিঠ থেকে যাচ্ছে যে আর সংস্কার ছাড়া
আমাদের রাজস্ব ব্যবস্থার মানে চরম একটা পরম সংস্কার ছাড়া আর রাজস্ব আদায়ের গতিপথকে ত্বরান্বিত করা সম্ভব নয়। আরেকটা বিষয় তো সর্বোচ্চ আলোচিত হচ্ছে যে গ্রোয়িং উইথ ম্যাসের সাথে যে সামগ্রিক শুধু ব্যাংকিং খাত নয় অর্থনৈতিক শৃঙ্খলা অর্থনৈতিক ব্যবস্থাপনা ক্যাপিটাল মার্কেট আমাদের এপিসোডিক ডিসিশন মেকিং এত বেশি বেড়ে গেছে কোথার থেকে ডিসিশন আসছে ব্যাংকের চেয়ারম্যানরা বলছে উপর থেকে নির্দেশ আছে কিংবা সচিব মহোদয় বলছেন উপর থেকে নির্দেশ আছে এই যে উপর থেকে নির্দেশ আমাদের পরিকল্পিত উন্নয়নকে আসলে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের এখন বাজেটের আকার এত বড় হয়ে গেছে এখন আমরা যদি টেকনোলজির সহায়তা না নই আমরা যদি অর্থনৈতিক ব্যবস্থাপনার শৃঙ্খলাকে না আনতে পারি আমরা যদি অপরাপর দেশের অভিজ্ঞতার আলোকে সংস্কারকে ত্বরান্বিত না করতে পারি আমরা কিন্তু এত বড় বাজেটের মাধ্যমে আকাঙ্ক্ষিত পর্যায়ের যে ন্যূনতম আকাঙ্ক্ষিত পর্যায়ের যে আমরা সুফল আনবো সেটা কিন্তু আর দেখতে পাবো না আমরা এরপর দেখবো এক জায়গায় হয়তো শান্তির লহমা আরেক জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় সাকসেস আরেক জায়গায় ফেল করে যাচ্ছে মানে মিলছে না যেমন আগে একটা বাংলায় কথা আছে যে আমি গাই কি আমার সারিন্দা বাজাই কি সো এই যে ছন্দপতন এই ছন্দপতন কিন্তু আমরা দেখছি অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি জিনিস যেটা হচ্ছে যে আমাদের যে আমাদের এক্সটার্নাল সেক্টর জনাব আহসান মনসুর একটুখানি বলেছেন হয়তো আরও বলবেন পরে সময় সুযোগ পেলে সেটা হচ্ছে আমাদের পুরো এক্সটার্নাল সেক্টর কিন্তু $100 billion কাছাকাছি চলে গেছে আমাদের আমদানি এবং রপ্তানি আমাদের রেমিটেন্স $100 billion পেরিয়ে যাচ্ছে অলমোস্ট সো সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে এক্সটার্নাল সেক্টর ম্যানেজমেন্ট এবং এক্সটার্নাল সেক্টর ম্যানেজমেন্টের যদি বাধা হয় যখন নাকি অর্থনীতি একটা গতিপথ ত্বরান্বিত হয় আমরা কিন্তু আর্জেন্টিনাকে দেখেছি আমরা কিন্তু ল্যাটিন আমেরিকার আরও বেশ কিছু কান্ট্রিকে দেখেছি চিলিকে ওনারা আরও ভালো দেখেছেন আমার কিছু নিরীক্ষা করার সুযোগে যেহেতু আর্জেন্টিনার বুককে নিরীক্ষা করতে হয়েছিল আমি দেখেছি এটার কিন্তু আমরা কিন্তু এখন যেমন বড় হচ্ছি বড়র কিন্তু যে ক্যারেক্টারিস্টিক যেটাকে বাংলা বলা হয় তাসির স্বভাব ওগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে তো আমার আমি আশ্চর্য হব না এক্সটার্নাল সেক্টর ম্যানেজমেন্টে যদি আমাদের বিরাট কোনো ছন্দপতন হয় আমরা যদি ব্যাংকিং খাতে ছন্দপতনের সাথে সাথে আমরা যদি একটা আর্জেন্টিনার মতো সমস্যার সম্মুখীন হয়ে না যাই পরবর্তীকালে সুযোগ হলে আরো ডক্টর আহসান মনসুর অনেক অনেক অনেকগুলো এর মধ্যে এখন তো আলোচনার মধ্যে ব্যাংকিং খাত ক্যাপিটাল মার্কেট এগুলো খুব প্রধান আলোচ্য বিষয় দেখুন ব্যাংকিং খাত আমাদের উন্নয়নের একটা একটা আমি বলি পিলার এবং এই পিলারটাকে ইগনোর করে কিন্তু এক পায়ে যেমন হাঁটা যায় না রিয়েল সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর এটা হচ্ছে মানুষের দুটো পা দুটোকে সমান্তরালভাবে শক্তিশালী রাখতে হবে এবং দুটোই লাগবে আমাদের এগিয়ে যেতে তা না হলে আমরা ক্রাচে ভর দিয়ে আগাবো এবং ক্রাচে ভর দিয়ে তো 7-8% যাওয়া সম্ভব নয় কাজে এটাকে এই বাস্তবতাটাকে মনে রেখে আমাদেরকে এই সংস্কার কার্যক্রমে হাত দিতে হবে আমি মনে করি যে এখনও আমাদের যথেষ্ট সময় আছে এখনও আমরা এটাকে এখান থেকে টেনে তুলতে পারবো কিন্তু যদি আমরা সংস্কারের খুব একটা আগ্রহ আছে সংস্কারের কথা তো বহু বছর ধরেই আলোচনা হচ্ছে নানান ক্ষেত্রে দেখছি না আগ্রহটা দেখছি না এই জন্য বলছেন অনেক সময় যে আমরা করব কিন্তু যে ধরনের ট্রিটমেন্ট যাচ্ছে সেটাকে আমি বলি প্যালিয়েটিভ অর্থাৎ মলম দেওয়া হচ্ছে যেখানে সার্জারির দরকার মলম দিয়ে তো সার্জারি কাজ হবে না মানে সেটা হয় না কেন মানে আপনারা তো ধরেন এই ধরনের ফোরামের আলোচনার বাইরেও সরকারের সঙ্গে নানা ফোরামে নানাভাবে কথাবার্তা বলেন মানে সব জায়গাতেই যে জিনিসটা মামুন সুন্দরভাবে বলছিল যে একটা অদৃশ্য খাতের থেকে নির্দেশনা আসে এবং সেই নির্দেশনার ভিত্তিতেই হয় যেমন 9-6 একটা নীতি আমরা বলি 9-6 নীতি যে 6%-এর উপরে সুদ দেওয়া যাবে না এবং 9%-এর উপরে ইন্টারেস্ট লেন্ডিং রেট দেওয়া করা যাবে না এটা উদ্ভাবন কি এটা কি বাজারের সাথে অ্যাট অল এটা কনসিস্টেন্ট অবশ্যই নয় এটা কি বাস্তবায়নযোগ্য অবশ্যই নয় কিন্তু কি হলো প্রাইভেট সেক্টর একটা ব্যাংকও মানলো না সরকারি ব্যাংকগুলো এটা করে তাদের নিজেরাও কিন্তু মুখ থুবড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে তারা যে টাকা দিয়ে ডিপোজিট নিচ্ছে তার চাইতে কমে তাদের লেন্ডিং রেট অপারেশন চালাতে হচ্ছে এইভাবে তো ব্যাংকিং কার্যক্রম চলে না আমি মনে করি যে আমাদেরকে একটু কঠিন হতে হবে এবং এই এই আরেকটা প্রসঙ্গ আসে আলোচনা মানে আপনাদের মতামত যে খেলাপি ঋণের বড় বড় খেলাপি ঋণ গ্রহীতাদের তাদেরকে যেভাবে যে প্রক্রিয়া এটা তো একবার নয় বারে বারে আমাদের আমরা তাদেরকে কিন্তু তোষামোদ করছি অর্থাৎ তাতে কি কোনো রিওয়ার্ডিং করা হচ্ছে তাদের কোনো সুফল পাওয়া যাবে বা কোনো কারণ আছে নীতি এখন গ্রহণ করা হচ্ছে সেটা কোনো সুফল দেবে না এটা আরো যেটা যেটা প্রমোট করবে ভালো যারা তারাও আরো টেম্পটেড হবে খেলাপি হয়ে যাওয়ার জন্য কারণ আমি যদি খেলাপি হওয়ার পরে আমার সব ইন্টারেস্ট একসাথে জমিয়ে আমাকে বলা হয় যে তোটা দিতে হবে না আসলটা কোনোভাবে শোধ করলে কাজ হয়ে যাবে তাহলে তো আমি ইন্টারেস্ট ফ্রি লোন পাচ্ছি
তো ইন্টারেস্ট ফ্রি লোন কে না চায় দুনিয়াতে? তো এই এই ইনসেন্টিভে তো হয় না। আমাদের দেশে খেলাপির বাবদ যারা এটা হয়েছে যাদের, কোনো একটা ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো সিস্টেমেটিক এফর্ট দেখি নাই গভর্নমেন্টের থেকে সেটাকে উদ্ধার করার জন্য। অর্থাৎ বিদেশে কী হয় এবং ট্রাম্প সাহেবের জন্য কী করা হয়েছে, যখন সে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছিল 90-এর দশকে এক সময়, তার জন্য বলে দেওয়া হয়েছিল তোমার ভাতা এত, তোমার গাড়ির ভাড়া এত, তোমার অমুক এত, এর বেশি তুমি খরচ করতে পারবে না, বাকি টাকা যে টাকা আসবে সেই টাকা দিয়ে তোমাকে ঋণ শোধ করতে হবে। আমাদের কি কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে যে অমুক অমুক পরিবার তারা খেলাপি, তারা যে সব যা আয় হবে এই এই 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা রেখে বাকি সব টাকা ব্যাংকের ঋণ শোধ করতে হবে? সেটা তো বলা হয় না। সেই ধরনের রিস্ট্রাকচারিং আমরা যাই নাই। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ঠিক আছে তুমি দিতে পারছো না, আচ্ছা ঠিক আছে তোমাকে একটু কমিয়ে দিই। এটা অনেকটা ললিপপ দিয়ে দেওয়ার মতো বাচ্চাদেরকে বাবা হিসাবে। তো সেটা তো সরকার হিসাবে যারা বাবা মার মতোই গার্জিয়ান দেশের জন্য, তাদের পক্ষে তো ললিপপ গুঁজে দেওয়াটা একেবারেই ঠিক নয়। এবং এটা কিন্তু ইনসেন্টিভকে ছেলেকে কিন্তু ভালো করা যায় না। সেই এই যে এই যারা এই অপসংস্কৃতির পার্ট, তারা কিন্তু কোনোদিনও ভালো হওয়ার কথা নয়। কাজে এদেরকে যে সার্জিক্যাল অপারেশন করতে হবে কনসোলিডেশন করে বা তাদেরকে সিস্টেম থেকে বের করে দিয়ে যারা ভালো তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে সামনে এগিয়ে যেতে দেওয়া, সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু ব্যাংকিং খাতে যে তারল্য, এই তারল্য সংকট আমরা দূর করতে পারবো না। কারণ টাকাগুলো তো ব্যাংকিং খাতটা কি আসলে রিভলভিং ফান্ড, জনগণের টাকা এখানে রাখা হয়েছে এবং সেই টাকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিনিয়োগের জন্য। বিনিয়োগের টাকা যদি ফেরত না আসে তাহলে এই ফান্ডটা কীভাবে সম্প্রসারিত হবে, কীভাবে অর্থনীতির চালিকা শক্তি হিসাবে এটাকে কাজ করবে, সে তো করতে পারে না। কাজে আমরা কিন্তু নিজেরাই এক ধরনের ব্রেকিং সিস্টেম হিসাবে নিজেদেরকে আটকিয়ে দিচ্ছি এই অর্থনৈতিক উন্নয়নের পথে। এর বাইরে যদি আমরা তাকাই, যেটা মামুন বললো এক্সটার্নাল সেক্টরে বড় একটা ই আছে, আমাদের মেগা প্রজেক্টগুলো আমরা এখন পর্যন্ত ফাইন্যান্সিং করছি লার্জলি আমি বলবো বিদেশিদের অর্থে। এবং বিদেশিদের অর্থে যখন বড় বড় প্রকল্প করা হয় দ্রুত কিন্তু ফরেন ডেট বাড়তে থাকে। বাংলাদেশের ফরেন ডেট কিন্তু ছিল আনটিল রিসেন্টলি মাত্র $25 বিলিয়ন। এখন যদি আমি বলি একমাত্র আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্পের মাধ্যমে কিন্তু $13 বিলিয়ন বেড়ে গেল, অর্থাৎ 50% লোন বেড়ে গেল। এটা তো সদ্যিত হবে আর 2 বছর পর থেকেই। আর যদি অন্যান্য প্রকল্প যোগ করি তাহলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে ইতিমধ্যেই এই অল্প কয়েকদিনের মধ্যে। রূপপুরের যে গালগপ্প এখন দেখা যাচ্ছে খুবই একটা বালিশ কিনতে নাকি তাদের $5,000 লাগে, বালিশকে পৌঁছিয়ে দিয়ে গদি বসাতে লাগে $2,000, এগুলো কি হচ্ছে? এবং রাশানরা এখন আর কোনো পেমেন্ট টেমেন্ট করছে না। তো এখানে তো এই এই এত বড় সবচেয়ে বড় প্রকল্প বাংলাদেশের রূপপুর, এটা কি কোনো প্রকিউরমেন্ট পলিসি আটা এসছে? আসে নাই। তাহলে আমরা প্রকিউরমেন্ট পলিসি কোথায় খাটাবো? সবচেয়ে বড়টাতেই তো সবচেয়ে বেশি স্ক্রুটিনি হবে, এটার অ্যাপ্রেজাল রিপোর্ট থাকবে, এটা এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থাকবে, এটার ব্যয়ের সামঞ্জস্যীকরণ দেখাতে হবে যৌক্তিকভাবে, পার্লামেন্ট উপস্থাপন করতে হবে এত বড় প্রকল্প আমরা নিচ্ছি নেওয়াটা যুক্তিসঙ্গত কিনা, সেগুলো কিছুই হয় নাই। কিন্তু কিন্তু জাতি হিসাবে কিন্তু আমরা দায়বদ্ধ এখন, এটাকে আমাদের রাশিয়াতে ফেরত দিতে হবে যেভাবেই হোক না কেন। এবং এইভাবেই তো পৃথিবীর বিভিন্ন দেশ বিপদে পড়ে। বিপদ কিন্তু এমনি আসে না, একদিনে আসে না, এটা পুঞ্জীভূত একটা চীন থেকে বাংলাদেশ যে পরিমাণ ঋণ গ্রহণ করছে এতে করে একটা বড় ট্র্যাপের মধ্যে পা দিচ্ছে বাংলাদেশ। আমরা চীন থেকে ঋণ নিতে পারি কিন্তু আমাদেরকে বুঝে শুনে নিতে হবে। কেন কি আমি এটা বলতে মিন করছি যে যে অর্থে আমরা ঋণগুলো নিচ্ছি সেটা কি যুক্তিসঙ্গত কিনা। আমি যেমন প্রায়ই বলি যে পদ্মা ব্রিজ আমাদের দরকার আছে, $32,000 কোটি আমরা দেবো, সেটা ঠিক আছে, যদিও অনেক উচ্চ মূল্য এটাও, কিন্তু $40,000 কোটি দিয়ে রেল লাইন করার মতো আমাদের ব্যয় সাপেক্ষ একটা প্রকল্প আমরা কতখানি ভায়াবল করতে পারবো, এটা নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করা উচিত। সেটা কিন্তু করা হয়নি, প্রকল্প দিয়ে দেওয়া হয়েছে এবং এটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। $40,000 কোটি আমি মনে করি এটা যখন শেষ হবে $50,000 কোটি দাঁড়াবে, সময় লাগছে অনেক, $50,000 কোটি এবং আমাদের কোনো প্রকল্প তো এক নির্ধারিত সময়ে হয় না এবং চাইনিজদের সাথে এটা আরও হয় না, কারণ তারা যেটা চায় একটা প্রকল্প গলা বাঁধিয়ে দিবে তারপরে গলা ধরে টান দিবে এবং সব প্রকল্প ব্যয় বাড়তে থাকবে। ওই সব বিষয়ে সতর্ক হতে হবে। আমরা যদি মহাতির মোহাম্মদ দেখি উনি কী করলেন, নেগোশিয়েট করে 40% কস্ট রিডাকশন করে ফেললেন, সেম প্রজেক্ট 40%, তার মানে কি 40% এখানে প্যাডিং ছিল
সেটা তারা কমিয়ে ফেললো। আমাদের এই পদ্মা ব্রিজের উপর রেলের উপর কতখানি প্যাডিং আছে আমরা তো জানি না, আমাদের উপরে কতখানি প্যাডিং আছে আমরা তো জানি না। জানলে পরে তো একটা জনগণ কিছুটা হলে চাপ সৃষ্টি করতে পারে, পার্লামেন্টে কিছুটা হয়, কিন্তু সে তো জানার উপায় নেই। কাজে আমি মনে করি যে এই দিকগুলোতে সরকারকেই নজর দিতে হবে, না হলে দায় দায়িত্ব সরকারের উপরে আগামীতে বর্তাবে, জনগণ ভুক্তভোগী হবে অবশ্যই। মামুন রশিদ, আমি আমি তোমার সাথে একমত, এবং আমরা আপনার মনে আছে নিঃসন্দেহে, আমি নিশ্চিত যে ডক্টর আহসান মনসুরের মনে আছে, আমরা যখন রূপপুর আনুপানবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই করা হয়েছিল প্রথমভাবে, তখন কিন্তু বলা হয়েছিল $2 বিলিয়ন। তখন আমাদের একজন অবসরপ্রাপ্ত আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক, উনি একটি ডেইলিস্টারে লেখা লিখলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ইদানিংকালে যে নিউক্লিয়ার রিয়্যাক্টর বিক্রি হয়েছে কী দামে। উনি তখন তুরস্কের উদাহরণ দিলেন এবং ইউগোস্লাভিয়ার উদাহরণ দিলেন, যুগোস্লাভিয়ার, তৎকালীন যুগোস্লাভিয়ার উদাহরণ দিলেন, এবং উনি দেখিয়ে চ্যালেঞ্জ করে বললেন যে এটার দাম $10 বিলিয়ন কম হতে পারে না। তো তখন কিন্তু আমি আরেকটা কথা আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি ব্যক্তিটিকে অত্যন্ত শ্রদ্ধা করি, যে তারপরে আমাদের নাকি ন্যাশনাল ব্যালেন্স শিটে চাপ পড়বে না, এটা একজন দু একজন অর্থনীতিবিদ এটা দেখালেন। তখন আমি এই লেখাটিও পড়েছিলাম ডেইলিস্টারে, আবার ওইটাও শুনলাম যে কোনো প্রভাব সৃষ্টি করবে না। আজকে আহসান মনসুর সাহেব থেকে শুনলাম যে এটার ব্যাপারে খুব সাবধান হওয়া দরকার আছে, আলটিমেটলি আমাদের ন্যাশনাল ব্যালেন্স শিটে রিপেমেন্ট যখন শুরু হবে এটা কীভাবে আমাদের উপরে করবে, প্রভাব সৃষ্টি করবে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু এটা কিন্তু $16 থেকে $20 বিলিয়ন এখন মনে করা হচ্ছে রূপপুর আনুপানিক বিদ্যুৎ কেন্দ্র, এটার খরচ দাঁড়াবে গিয়ে। তো এটা তো আমরা বলেছি, আমরা পদ্মা সেতু দেখেছি কীভাবে ১০,২০০ কোটি টাকা ৩২,০০০ কোটি টাকা হয়ে গেছে, রেললাইনের কথা তো উনিই বললেন, এবং এটা তো নতুন না। আমরা কিন্তু দেখেছি যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি রেল সংযোগ কক্সবাজার থেকে আরেকটি জায়গায়, সেটা ছিল ৮০০ কোটি টাকা বরাদ্দ। এটা আমরা দেখছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটাকে আরও চিন্তা ভাবনা করে আরও সম্প্রসারিত করে মানে পরিকল্পিতভাবে এটা ব্যয় দাঁড়িয়েছে কি ১৮,০০০ কোটি টাকা। সো একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার পরম্পরায় একটি প্রকল্পের দাম ৮০০ কোটি টাকা থেকে ১৮,০০০ কোটি টাকা হয়ে যেতে পারে। তো এগুলা তো আলটিমেটলি সামবডি ইজ পেইং ফর দিস, আইদার ট্যাক্স পেয়াররা দিচ্ছে, নাহলে আমি বাইরের থেকে টাকা আনছি, নাহলে আমাকে সাহায্যের নামে ডেট ট্র্যাপ। আজকে চীনকে নিয়ে আমাদের হয়তো এত বেশি উচ্চকিত হওয়ার সময় আসেনি এখনো, কিন্তু আমরা তো ওই যে আন্তর্জাতিকীকরণ কথা বললাম, বিশ্বায়নের কথা বললাম, এখন তো কিন্তু মানুষ যত না বেশি স্থানীয় পত্রিকা পড়ে তার থেকে অনেক বেশি পড়ে গুগল, তো এটা স্বাভাবিক কথা। তো এই কারণে আমরা কিন্তু হ্যামবেন্টোটা পোর্টের কি হয়েছে কি হচ্ছে আমরা জানি, আমরা কিন্তু জানি কেনিয়ায় একটি পোর্ট কিভাবে আবার অধিগ্রহণ করা হয়েছে গণচীন কর্তৃক। সো এগুলা কিন্তু এখন খবর আছে, তো এগুলার আলোকে কিন্তু আমরা আগে যেই অবস্থান নিয়ে থাকি না কেন সেই অবস্থানটুকুর পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং পুনর্মূল্যায়নেরও প্রয়োজন রয়েছে, যে আমরা সরকারের পক্ষে আমরা যেমন আপনার মনে আছে নিঃসন্দেহে যে আমরা যখন সোব্রিন বন্ড ছাড়তে গিয়েছিলাম তখন কিন্তু তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF যে বৈঠক হয় স্প্রিং মিটিং, সেখানে কিন্তু আমরা IMF চিফ ইকোনমিস্টকে দেখলাম, হি ওয়াজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে বাংলাদেশ সরকার যেখানে একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের উচিত না মানে সোব্রিন গ্যারান্টি দিয়ে কোনো ধরনের বহির ঋণের মধ্যে যাওয়া, তখন কিন্তু আমরা এটা বন্ধ রেখেছিলাম। তো আমরা এই সমস্ত প্রোগ্রাম ম্যানেজমেন্টে যখন থাকি আমাদের কি সুযোগ আছে অতিরিক্ত ব্যয় দেখানো কিংবা গায়ের জোরে একটা ব্যয়কে বাড়িয়ে দেওয়া, এগুলো বোধ হয় আমার মনে আস্তে আস্তে আমাদের একটু দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। ন্যূনতম দায়বদ্ধতার মধ্যে যদি না আসে একটা জাতি সম্মানজনক জাতি হয় না। আজকে কিন্তু চীনের কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু অনেক বেশি, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ, কিন্তু চীন কিন্তু একটা সম্পদশালী দেশ, কিন্তু মোস্ট রেসপেক্টেড কান্ট্রি কি? সো আমরা কি হতে চাই আসলে, এটাও বোধ হয় সময় এসেছে। আমরা যখন GDP গ্রোথ নিয়ে প্রচুর ব্রেগিং করছি যে আমরা কি হতে চাই, আমরা কি একটা সম্পদশালী দেশ, আরেকদিকে লোকজন মরে যাচ্ছে তাই না, এরকম ইয়ে হচ্ছে, এটা দেখতে চাচ্ছি, নাকি দেখতে চাচ্ছি যে না আমরা রেসপেক্ট অর্জন করি, আমাদের একটা ইউনিভার্সিটি যাতে অন্তত প্রিন্সটন ইউনিভার্সিটির কাছে যেতে পারে, ১০০টা না যাক, ১০০টা হার্ভার্ড, MIT, কলাম্বিয়া, স্ট্যানফোর্ড না হোক, একটা যাক। আমরা যদি ট্রাম্পের সমালোচনাই করি তাহলে একটা দেখাই, একটা ইউনিভার্সিটি করে যেটা অন্তত এশিয়ার মধ্যে একটা ইউনিভার্সিটির লিস্টের মধ্যে থাকবে। তো এইগুলো যদি না করতে পারে, আর একটি খেলাপি ঋণের কথা শুধু আমি উনি বলেছেন আরও বলবেন হয়তো, সেটা হচ্ছে যে
খেলাপি ঋণ আমরা বলেছি, আমরা কিছুদিন আগে মাননীয় মন্ত্রীর যারা মন্ত্রী মহোদয়রা যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বলেছি, অনেকটা উচ্চকিতভাবে বলেছি যে আমরা অর্থঋণ আদালত করেছিলাম, আমরা ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট করেছিলাম, আমরা এগুলার আমরা সম্যক উপলব্ধি রয়েছে আমাদের, ওইটার ভালো দিক কী খারাপ দিক কী, আমরা ওয়ার্ল্ড বিশ্বব্যাংকের ঝাঙ্গিয়া কমিশন দেখেছি, কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং প্রজেক্ট, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্ট দেখেছি, এগুলো সব আমরা দেখার আলোকে আমাদের বিশ্বাস হচ্ছে এবং উচ্চকিত বিশ্বাস হচ্ছে যে আমাদের আইনি কাঠামো সংস্কার ছাড়া আর কিন্তু খেলাপি ঋণকে হ্যান্ডেল করা সম্ভব নয়। এগুলো হচ্ছে হাজার হাজার কোটি টাকার একটা মরণোন্মুখ একটা লোককে কুইনান্দে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, এই রিস্ট্রাকচারিং এগুলো তো কাজ করছে না। আমরা দেখেছি যারা রিস্ট্রাকচারিং করেছে, আমাদের সার্কুলার দিয়েছিলেন যে জনাব ফখরুদ্দিন সাহেব, রিসিভলিং চলছে না, লার্জ লোনগুলো রিস্ট্রাকচারিং করতে হবে এবং আমরা স্বাগত জানিয়েছিলাম, তো তখন আলোচনা হয়েছিল যে এই রিস্ট্রাকচারিংয়ের পরপর একটা আইনি সংস্কার করতে হবে, এই ঋণ খেলাপিদেরকে নিয়ে খেলাপি ঋণ আমরা কী করবো, যে আইনি সংস্কার ছাড়া কোর্টগুলোকে আপনি দেখেন ভারতীয় কিন্তু এই অবস্থা ছিল, আমরা প্রায় কিন্তু এই কথাটা বলি, কিছুদিন আগে আমাদের একজন ব্যাংকার মহোদয়কে বলতে শুনলাম ভারতীয় তো 9 মাসের প্রবেশ ইয়ে হচ্ছে ক্লাসিফাইড হচ্ছে SMA হচ্ছে, কিন্তু ভারতে কিন্তু ইতিমধ্যে রঘুরাম রাজন একটা বিরাট পেপার তৈরি করেছিলেন এই খেলাপি ঋণ নিয়ে এবং উনি কিন্তু একটা আইনি কাঠামো দাঁড় করিয়েছেন যেটার বাস্তবায়ন শুরু হয়েছে গভর্নর ঋজিত প্যাটেলের সময় থেকে। এখন কিন্তু ভারত বলছে স্ট্রেসড অ্যাসেট রিস্ট্রাকচারিং, যেটার মধ্যে একটা আইনি কাঠামো, যার ফলে এইটা উনি যেটা বললেন যে ট্রাম্পকে বেঁধে দেওয়া হয়েছিল এমনভাবে দুষ্ট ঋণ গ্রহীতাদেরকে খেলাপি ঋণ গ্রহীতাদেরকে আইনি কাঠামোর অধীনে এনে বলে দেওয়া হচ্ছে তোমাদের টাকা এভাবে একটা 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 অ্যাকাউন্টে জমা হবে এবং সেখান থেকে কিভাবে রিপেমেন্ট হবে, ব্যাংকগুলাই কি করছে তাদের সম্পদ অধিগ্রহণ করছে খেলাপি ঋণ ঋণের যে ইয়েটা এই অ্যাসেটটাকে অধিগ্রহণ করে তারা একটা অ্যাকাউন্টিং ফার্মকে দিয়ে দিচ্ছে, তারা একটা কনসাল্টিং ফার্মকে দিয়ে দিচ্ছে, তোমরা এটাকে আবার প্রফিটেবল করো, হয় ওই মালিকের কাছে বিক্রি করে দাও কিংবা নতুন কোনো মালিকের কাছে বিক্রি করো, কিন্তু আমরা আমাদের টাকা ফেরত চাই, এইটা কিন্তু একটা ভুল জিনিস দিচ্ছে। এখনও কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম কয়েকদিন আগে, যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তারা শিওর না যে এইটা এই এই সার্কুলারটি ওই আরেকটা যে আমাদের সত্যিকারের ভালো ঋণ গ্রহীতা তাদেরকে যে উপকার করতে হবে তাদেরকে কাছে যে আমরা আমরা রং মেসেজ না দিই। আমরা আজকে কী হয়েছিল, আজকে দেখেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক আজকে তাদের ডিপোজিটগুলো বেশি হয়েছে গেল 8 মাসে, একটা স্ট্যাটিস্টিক্স এসছে, কারণ কি আপনি দেখেন আমরা জোর করে ফার্মার্স ব্যাংকে টাকা দিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা টাকা দিই অর্থ মন্ত্রণালয় থেকে জনগণের ট্যাক্সের টাকা, তারপর আমরা ফার্মার্স ব্যাংক ইয়ের করার জন্য বাঁচানোর জন্য তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাধ্য করলাম, তারপরে কী হলো মানুষ জনগণ কী করলো ডিপোজিটাররা, সরকার সাপোর্ট করলো ফার্মার্স ব্যাংকে, ডিপোজিটাররা কী করছে, পাবলিক এন্টারপ্রাইজগুলো কী করছে, তারা কিন্তু তাদের টাকা আর দিচ্ছে না এই সমস্ত ব্যাংকে, তারা গিয়ে সোনালী ব্যাংকে জমা করছে টাকাটা, যার ফলে বিপরীতে কী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের উদ্যমী গোষ্ঠীরা, তারা কিন্তু ঋণ পাচ্ছে না, কারণ স্টেট ওন ব্যাংকের কাছে আসলে দুষ্ট ঋণ গ্রহীতা ছাড়া বিগত দিনের ইতিহাস বলেছে আমাদেরকে ভালো ঋণ গ্রহীতারা যায় না, যার ফলে স্টেট ওন ব্যাংকগুলোতে যদি সারপ্লাস ডিপোজিট থাকেও সারপ্লাস ডিপোজিট কেন গেল বিকজ অফ দ্য ফার্মার্স ব্যাংক এক্সপিরিয়েন্স। আজকে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের কাছে আমরা শুনেছি যে তাদের ব্যাংক থেকে 10,000 কোটি টাকা 15,000 কোটি টাকা ডিপোজিট উইথড্রল হয়েছে, 2,000 কোটি টাকা 5,000 কোটি টাকা ডিপোজিট উইথড্রল হয়েছে, অভার নাই এই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে, তারা কোথায় গিয়েছে টাকাটা নিয়ে সোনালী ব্যাংকে রেখেছে, জনতা ব্যাংকে রেখেছে, আবার জনতা ব্যাংক সোনালী ব্যাংকে কি দেখছি একটা হলমার্ক, একটা একটা সে ইয়ে বিসমিল্লা একটা ক্রিসেন্ট কি করে দিচ্ছে আমাদেরকে, এই যে আমাদের ন্যাশনাল ব্যালেন্স শিটে জাতীয় স্থিতিপত্রে যে একটা রক্তক্ষরণ শুরু হয়েছে এইটাকে যদি রিকনসাইল না করা হয় আমার মনে হয় না কোনো ধরনের ইন্টারিম উদ্যোগ আমাদের আকাঙ্ক্ষিত পর্যায়ে কেন কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে পারবে। ডক্টর আহসান মানসুর, আমি একটু সংক্ষেপে বলি এই টপিক থেকে সরে যাব, যেটা বলবো যে হ্যাঁ আমাদের একটু ভারতের দিকে তাকালেই দেখতে পারি অতি সম্প্রতি জেট এয়ারওয়েজের যেটা হলো, এখানে রিলেশনশিপ হচ্ছে বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড দ্য ব্যাংক অর দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অল টুগেদার, অল ক্রেডিটার্স ভার্সেস দ্য ক্লায়েন্ট, আমাদের এখানে সেটা হচ্ছে না, আমাদের হচ্ছে সরকার, সরকার বলে দিচ্ছে যে এই টার্মসে তোমাদের রিস্ট্রাকচারিং করতে হবে, দ্যাট ইজ আনথিঙ্কেবল ইন এ মডার্ন ব্যাঙ্কিং সিস্টেম, এটা কেন হবে সরকারকে কেন বলতে হবে,
ব্যাংক নিজের ইন্টারেস্টেই রিস্ট্রাকচারিং করবে বা বলে দেবে আমি আর করতে পারবো না। জেটের রয়েছে যে এক্সাম্পলটা, দ্যাটস এ আইডিয়াল কেস। এটাতে কি ভারতের কি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে? কিছুই হয়নি, অন্ধরা টেকেন আপ দ্য স্ল্যাক। জিনিসটা হচ্ছে যে ডিসিপ্লিন আনার জন্য দরকার হলে যারাই এক্সেস করেছে, যারাই নিজের সামর্থ্যের বাইরে চলে গেছে, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কারা? যারা টাকা দিয়েছে। সরকার তো এখানে আসার কোনো কথা না, সরকার ইজ এ থার্ড পার্টি, এখানে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। সরকার কখন ইনভলভ হওয়া উচিত? যখন এটা এটা একটা সিস্টেমিক প্রবলেম হয়, যখন এই ইস্যুটা সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এগুলো তো ধ্বংস করার মতো নয়, কোনো কোনো পরিবার অর্থ দিচ্ছে না, সেই পরিবারের সম্পত্তি যদি তারা নিয়ে নেয় ক্রোক করে, কী হবে? দেশের কোনো কিছু হবে না, কিন্তু দেশের যারা আসল উদ্যোক্তা, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে তারা যে পরিমাণ অর্থ নিচ্ছে, যে ওই সম্পদ ক্রোক করলে ওই অর্থ সেটা আসবে না, আসবে না, কারণ তারা তো টাকা সরিয়ে ফেলেছে, পাচার হয়ে গেছে টাকা। সবসময়ই দেখা যায় যখনই কোনো স্ট্রেস ফ্যাক্টর আসে, তখন তার মানে কি, এটা আইদার টাকাটা সরিয়ে ফেলা হয়েছে অথবা সংগত কারণে বিজনেস লসের কারণে টাকাটা নেই। কোনোভাবেই সব পুরো সম্পত্তি হয়তো উদ্ধার হবে না, কিন্তু তার মানে কি আমি কি লেসন দিব না? তার মানে কি আমি কিছুই করব না? আমি যদি আটা নাও পাই, চারা নাও পাই এক টাকাতে, সেটুকুই আমি উদ্ধার করব। এর বাইরে অন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা নেই আইনে? অন্য পানিশমেন্ট মানে, অন্য পানিশমেন্ট মানে ওই সম্পদ আহরণ ছাড়া এর বাইরে তাদেরকে, এখানে যদি ক্রিমিনালিটি হয়ে থাকে তাহলে পরে অক্ষত্বশত ক্রিমিনালিটি, ক্রিমিনালিটি ইনভলভ হলে পরে সেটা ক্রিমিনাল লতে সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে। ফাইন্যান্সিয়াল ইস্যু অনুযায়ী হলে পরে সেটা ফাইন্যান্সিয়াল কোর্ট সিস্টেমের মাধ্যমে যেটা হয় সেইভাবেই করতে হবে। এর বাইরে আমি একটু যাই, আমাদের আরও কিছু সেক্টর রয়ে গেছে যেখানে আমরা হাতে খুব বেশি সময় নেই, একটু বলেন ছোট করে। বিশেষ করে আমরা খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন আনতে পারি। মামুন যেটা একটা কথা বলে, আমরা কেন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না? ইউনিভার্সিটি যদি করি তাহলে তো আমাদের ছেলেমেয়েরা বাইরে যেতে, তো এত বিলিয়ন্স অফ ডলার খরচ করে আমরা তাদেরকে বাইরে শিক্ষার জন্য পাঠাই। স্বাস্থ্যের কথা চিন্তা করুন, বাংলাদেশে একটা হসপিটাল নাই যেটা আমাদের ব্যাংককের হসপিটালের মতো বা ভারতের প্রতিষ্ঠানের মতো আমরা কম্পিট করতে পারি এবং আমাদের পেশেন্টদেরকে আমরা বাংলাদেশেই রাখতে পারি। কেন এত কষ্ট করে 15 লক্ষ লোক ভারতে যায়? কেন এত কষ্ট করে আমরা প্লেনে চড়ে ব্যাংকক সিঙ্গাপুরে যাই? এই যে জিনিসটা, এটাকে যদি আমরা $1 বিলিয়ন, $2 বিলিয়ন খরচ করি, দুটো হসপিটাল করি, $1 বিলিয়ন একটা স্টেট অফ দ্য আর্ট হসপিটাল আমরা করতে পারি, $1 বিলিয়ন বেশি না। কিন্তু আমরা বছরে $5 থেকে $6 বিলিয়ন দিচ্ছি এই হেলথের পেছনে, বাইরে চলে যাচ্ছে যেটা আমাদের। আমাদের এয়ারলাইন্স দুর্বলতা ভয়ঙ্করভাবে, বিমান বাহাদুর, আমাদের শিপিং লাইন্সের অবস্থা দুর্বল, আমাদের যেসব মানে সেবা খাত মোটামুটিভাবে যেটা আমাদের গ্রোথ ইঞ্জিন, সেখানে আমাদের মান বলে কিছু নাই। তো এই এই জিনিসটার দিকে আমাদের নজর দিতে হবে। শুধু গুডস প্রডিউস করে কিন্তু আজকালকার দিনে বড় মানে আপার ইনকামে যাওয়া যাবে না, সেবা খাতকে ব্যাপকভাবে পরিবর্তন করতে হবে এবং সেই দিকে নজরটা দিতে হবে সরকারকেও, একই সাথে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য যেসব সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর আছে সেগুলোর দিকে নজর না দিতে পারলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যার সমাধান হবে না, সেখানেও আমাদের $5-6 বিলিয়ন ঘাটতি আছে এবং একই সাথে কর্মসংস্থানেরও এখানে ব্যাপকভাবে করা সম্ভব। আমার কাছে কিছুদিন যাবৎ আমি ভাবছিলাম যে বাংলাদেশ ব্যাংক যেখানে বড় বড় ঋণ খেলাপি ঋণের সংস্কার করার জন্য কাজে হাত দিয়েছে অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে, কিন্তু বাংলাদেশ ব্যাংক উপর দিকে শুনলাম কি নিয়ে ব্যস্ত, একজন মহাব্যবস্থাপককে জিজ্ঞেস করলাম যে একজন ব্যাংকের একটি ব্যাংক অ্যাপ্লাই করেছে, তার নাকি গ্রামে ব্রাঞ্চ করার জন্য 2500 স্কোয়ার ফিটের বেশি করা যায় না, এটার পারমিশন চেয়ে অ্যাপিল করেছে, সেটার উপরে ফাইলটার উপরে কাজ করছে। আমার এক জুনিয়র ইউনিভার্সিটির জুনিয়র, সে তার সাথে কথা হচ্ছিল, এই যে মাইক্রো ম্যানেজমেন্ট, আমাদের ছোট ছোট হাজার হাজার বিষয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকে যেতে হয়। তো কেন্দ্রীয় ব্যাংকের যারা এত ভালো লেখাপড়া জানা, এখনও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বেশিরভাগই অত্যন্ত ভালো, নিষ্ঠাবান, সৎ এবং ভবিষ্যৎমুখী, তারা তো কোনো চিন্তা করার সুযোগ পাচ্ছে না। তারা দে হ্যাভ বিন মানে কোয়ারেন্টাইন টু বি এ ডেস্টাইন ক্লার্ক, এই ফাইলপত্র, এটার অ্যাপ্রুভাল, স্বাস্থ্য খাতের জন্য এত এত ডলার বিদেশ নিতে চায়, শিক্ষার জন্য এত ডলার বিদেশ নিতে চায়, এগুলাকে উদার করা উচিত, এগুলাকে আইনি সংস্কারের আওতায় এনে একটা মেসিভ রিস্ট্রাকচারিং করা উচিত। আমাদের একটা লোক বিদেশ যেতে পারছে না, বিদেশে কলকারখানা করতে পারছে না, সুযোগ নিতে পারছে না, আমরা যে বারবার ইকোনমিক জোন করছি, এতগুলো ইকোনমিক জোন করছি, উইচ ইজ গুড, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 100টি ইকোনমিক জোন করা হবে, স্পেশাল ইকোনমিক জোন, এখানে বিনিয়োগ আসছে, সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো। কিন্তু আমরা আমাদের যে গার্মেন্ট সেক্টরের মালিকরা এখন দেখা হলে, যারা বড়, যারা 250 মিলিয়ন
ডলার, $500 মিলিয়ন বেশি রপ্তানি করছে, তারা বলছে যে তারা আর স্থানীয়ভাবে বিনিয়োগ করতে পারছে না। তো তাদের জন্য কেন গভর্নমেন্ট টু গভর্নমেন্টের আলোচনার প্রেক্ষিতে এটা ভিয়েতনামে বাংলাদেশ ইকোনমিক জোন খোলা হচ্ছে না? কেন ইন্দোনেশিয়াতে আমরা একটা ইকোনমিক জোন করতে পারি না, বাংলাদেশ ইকোনমিক জোন? ভারতের গুজরাটে কেন একটা বাংলাদেশ ইকোনমিক জোন করতে পারি না? এই সুযোগগুলো আমি বারবার বলছি, এখন আমাদের উন্নতি একটা জায়গায় চলে গিয়েছে, এরপরে আমাদের ব্যাপক সংস্কার ছাড়া আর আমার মনে হয় না আমরা নড়তে পারবো। এবং এই সংস্কারের দিকে নজর দেওয়ার জন্যই সরকারের সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত। ডক্টর আহসান মনসুর, না আমি একমত এই বিষয়ে। আমি একটা এক্সাম্পল দিই, মানে IMF এবং চীনের সম্পর্কটা কি আমরা একবার আলোচনা করছি না? IMF তো চীনের থেকে কোনো সময় পয়সা নেয় না, IMF থেকে চীন কোনো সময় পয়সা নেয় না, অনেক মানে এখন সৃষ্টি পর থেকে কোনো সময় নেয় নেই। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহারকারী হচ্ছে কি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। সবচেয়ে বড় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রিসিপিয়েন্ট ফ্রম দ্য IMF অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে চায়না। কেন? তারা তাদের আর্থিক খাতকে সাজাতে চায়, তারা তাদের রাজস্ব ব্যবস্থাপনাকে পুনর্গঠন করতে চায়, যে আগের যে সিস্টেমটা ছিল সেটার থেকে বাজার ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ করে রেভিনিউ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে লিবারালাইজ করতে চায়, তারা তাদের কারেন্সিকে কনভার্টেবল করতে চায়। এই যে সংস্কারের উদ্যোগ, এটা এটা আমরা তো আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে কিন্তু ব্যাপকভাবে দেখতে পাই। কোরিয়া ইজ এ গ্রেট এক্সাম্পল, সিঙ্গাপুর ইজ এ গ্রেট এক্সাম্পল, চায়না ইজ এ গ্রেট এক্সাম্পল। এগুলো থেকে যদি আমরা শিক্ষাটা নিতে পারি যে প্রবৃদ্ধিকে ধরে রাখতে হলে আমার স্ট্যাটাসকো দিয়ে কিন্তু জীবনে পৃথিবীর কোনো দেশে স্ট্যাটাসকো দিয়ে উন্নত দেশে পরিণত হওয়া যায় না, যাবে না। এবং 9% রাজস্ব নিয়ে আমরা একটা উন্নত উচ্চ মধ্যম আয়ের দেশ এবং সেখান থেকে উচ্চ আয়ের দেশে যাইতে পারবো, এটা একটা অবিশ্বাস্য কল্পনা। আমরা SDG বাস্তবায়ন করতে পারবো, এটা কোনো মতেই সম্ভব নয়। আমি আমাদের SDG কোঅর্ডিনেটর, উনি খুব কাজ করছেন এই বিষয়ে, আমি তোমাকে বলেছি আপনি কিন্তু যতই কাজ করুন না কেন অর্থের সংস্থান যদি না করতে পারেন তাহলে SDG বাস্তবায়ন বাংলাদেশে হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। বিদেশি অর্থ নিয়ে SDG হবে না, কেউ দেবে না সেই পরিমাণ অর্থ, অল্প কিছু দেবে দিক সেদিক, আমাদের অর্থে আমাদের করতে হবে, আমাদের অর্থে। কাজেই আমাদেরকে নিজের পায়ে শক্তভাবে দাঁড়ানোর জন্য সংস্কার কার্যক্রম ছাড়া আমরা কিন্তু ওই যে উচ্চ লক্ষ্য যেটা আমরা সবাই চাই, যে আমরা 31 সালের মধ্যে SDG বাস্তবায়ন করব, উচ্চ মধ্যম আয়ের দেশ হবো, 41 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হবো, এটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা যদি অর্জন করতে নাও পারি পুরোপুরি, কাছাকাছি যেতে পারলেও তো আমরা একটা জাতিগতভাবে আমাদেরকে ট্রান্সফর্ম করতে পারি। তো সেই লক্ষ্য কিন্তু আমি কথা বলছি, কাজ করছি না। কাজে এবং কথার মধ্যে সঙ্গতি যদি না আনতে পারি তাহলে কিন্তু এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো না। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যেটা আমাদের অ্যাঙ্কার, সেটা অ্যাঙ্কারটা ছিঁড়ে যাবে এবং সেই শিকড়টা ছিঁড়ে গেলে আমরা কিন্তু ভাসমান নৌকার মতো হয়ে যেতে পারি। গেল 3 বছরে ভারত ডুইং বিজনেস ইন্ডেক্সে 54টা স্তর এগিয়েছে আর আমরা 16-তে ছিলাম 176, এখন একটু পিছিয়ে আবার একটু এগিয়েছি 2019-এ একই আছি। তো আমরা সরকারে, আমার একটা অ্যাপিল হচ্ছে সরকার অবশ্যই ব্যবসার পরিবেশ উন্নত করবে, ব্যবসায়ীরা যে সত্যিকারে ব্যবসায়ী যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, উদ্যোক্তারাও ভালো তাদের উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারে, কিন্তু ব্যবসায়ীদের পকেটে চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং ব্যবসায়ীদেরকে কমান্ড করা এবং সত্যিকার ব্যবসায়ীদেরকে কীভাবে উৎসাহিত করা যায় এবং দুষ্টদেরকে কীভাবে চাপে রাখা যায় সেইটাই হবে সরকারের পরিচালন নীতির অংশ। অনেক ধন্যবাদ মিস্টার মামুন রশিদ এবং ডক্টর আহসান মনসুর। আর দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি নিয়ে, আর্থিক খাত নিয়ে, এবং ডক্টর আহসান মনসুর বলছিলেন যে শুধু কথা দিয়ে হবে না, যে লক্ষ্য বা যে স্বপ্নের কথা শোনানো হচ্ছে সেই স্বপ্ন পূরণ করতে হলে আসলে ব্যাপক সংস্কার কার্যক্রমের কোনো বিকল্প নেই, যেটি মিস্টার মামুন রশিদও প্রায়শই বলে থাকেন। এবং ডক্টর আহসান মনসুরের সঙ্গে সুর মিলিয়ে মামুন রশিদ অর্থনীতির চিত্রটা এভাবে বলছিলেন যে একদিকে শান্তির লহমা, অন্যদিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ওনারা দুজনেই মনে করেন যে আমাদের নিজস্ব অর্থায়ন, অর্থাৎ সেটি নিশ্চিত করতে হবে, রাজস্ব আহরণের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে, আমাদের আর্থিক খাতের আমূল সংস্কার করতে হবে, এর ব্যবস্থাপনাগত নানান ত্রুটির কথা উল্লেখ করেছেন। এবং এখানে যারা ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদেরকে প্রমোট করতে হবে, দুষ্ট লোকদের প্রমোট করা নয়, যেটি অন্যভাবে তারা বলবার চেষ্টা করেছেন, যে ব্যবসায়ীদের পকেটে আসলে সরকারকে ঢুকে পড়লে চলবে না। প্রবৃদ্ধি যেটি আছে সেটি প্রবৃদ্ধির এই গুণগত মান, তার ব্যবহার, এগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কিন্তু প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে এই সংস্কার কার্যক্রমগুলোর কোনো বিকল্প নেই। এবং
ডক্টর আহসান মনসুর যেটি বলছেন যে শিক্ষা স্বাস্থ্য পরিবহন সহ সেবা খাতে আর যে অবস্থা সেটি আসলে কোনো অবস্থাতেই মানসম্পন্ন নয় এবং এইটি দিয়ে আসলে খুব বেশি দূর এগোনো যাবে না। যতই আমরা স্বপ্নের কথা বলি না কেন, উন্নত দেশ এবং মধ্য আয়ের দেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন খানিকটা উন্নত হয়েছে, কিন্তু এগুলো আসলে শেষ পর্যন্ত ধোপে টেকবে না যদি না ওই আমূল সংস্কার এবং ওই পরিবহন শিক্ষা স্বাস্থ্যসহ নানান সেবা খাতের দিকে মনোযোগ দেওয়া হয়। এবং প্রকল্প নির্ধারণের ক্ষেত্রেও অগ্রাধিকারটা কী রকম হওয়া উচিত, প্রকল্প ব্যয়টা যেটি হচ্ছে সেটি গুণগত মান কি, প্রকল্প এটি নির্ধারণ করা হচ্ছে যে সময়ের মধ্যে সেটি শেষ করবার কথা, সেই সময়ের মধ্যে আমরা শেষ করতে পারছি না, কেন পাচ্ছি না, এর পেছনে যে নানা রকমের গূঢ় রহস্য রয়েছে সেই রহস্যগুলো আসলে উন্মোচিত হওয়া দরকার এবং এইসব জায়গায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। সব মিলিয়ে একটাই কথা যে সংস্কার সেটি খুবই জরুরি, এর বাইরে আসলে অন্য কোনো পথে সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান হবে না। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।